وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والكتاب المبين. إنا أرسلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال الله تعالى في موضع آخر إنا أرسلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা প্রত্যেকেই সুস্থ
শরীর নিয়ে জুম্মার দিনে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি এজন্য বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিসফে শাবান শাবান মাসের 15 তারিখকে কেন্দ্র করে আপনাদের সম্মুখে কিছু কথা আমি আলোচনা করব ইনশাআল্লাহ মা তৌফিকি ইল্লা বিল্লাহ এই শাবান 15 তারিখে এই দিনটিকে শবে বরাত নামে আমরা পরিচিতি সকলেই জানি যে শাবান মাসের আজকে হচ্ছে 13 তারিখ আগামী 15 তারিখ রবিবারের দিন এই দিনটাকে একটা উৎসব হিসেবে পালন করা হয় তো আজকে আমরা জানব যে দ্বীন ইসলামের দৃষ্টিকোণে শবে বরাত পালন করা যাবে কি যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দাগির জন্য এবং সেই ইবাদত মানব জাতি মুসলিম জাতি তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার গোলামী তার ইবাদত কিভাবে করবে কি পরিমাণে করবে কোন জায়গায় করবে কোন সময়ে করবে কিভাবে তারা করবে তার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে উম্মতকে কিভাবে ইবাদত করতে হবে কোন জায়গায় করতে হবে কিভাবে করতে হবে সমস্ত জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন এরই জন্য ইবাদত কবুল হয় দুইটি শর্তের ভিত্তিতে একটি হচ্ছে ইখলাস অর্থাৎ আন্তরিকতা দুই নাম্বার হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি এই দুইটি শর্তের ভিত্তিতে ইবাদত কবুল হয় বলা বাহুল্য যে ইবাদতে আন্তরিকতা ইখলাস নেই সে ইবাদত হবে শিরিক আর যে ইবাদতের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি থাকবে না সেই ইবাদতটি হবে বিদআত এরই জন্য এই শর্ত দুটির ভিত্তিতে ইবাদত কবুল হয় এখন আমরা জানব যে ইবাদত শুধু করলে হবে না আমরা যে কোনো জিনিস ইবাদত হিসেবে যে করতে আরম্ভ করব সেটি করলে হবে না আপনাকে আমাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নেক সলে আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন আমরা যদি করি সূরা মুলকের 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা স্পষ্ট ভাবে জানিয়েছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন আমি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি নেক সলিহ আমলের দিক দিয়ে উত্তম তাহলে এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করছে যে শুধু খালি আমল করলে হবে না আমলটা হতে হবে নেক সলিহ আপনার আমার সে ইবাদতের মধ্যে সে আমলের মধ্যে থাকতে হবে আন্তরিকতা ইখলাস আর থাকতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি এখন আমরা জানি যে এখন বর্তমান পরিস্থিতিতে মুসলিমের মধ্যে এক শ্রেণী মুসলিম রয়েছে যারা শবে বরাতকে কেন্দ্র করে 15 শাবানকে কেন্দ্র করে অনেক অনেক তারা আমল করে থাকে আর এক শ্রেণীর মুসলিম আছে যারা ওই উৎসব তারা পালন করে না সেই আমলের মধ্যে তারা লিপ্ত হয় না এটা কেন শুধু খালি গাদা গাদা আমল করলে হবে না আমলটা হতে হবে নেক সলে যদি না হয় ওই আমল করার কারণে কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে পরিত্রাণ পাওয়া যাবে না পরিত্রাণ পেতে গেলে আপনাকে আমাকে সে ইবাদত করতে হবে যেভাবে ইবাদত আল্লাহ সুবহান ওয়া তাআলা করতে বলেছেন অর্থাৎ ইবাদতের মধ্যে থাকতে হবে আন্তরিকতা আর ইবাদতের মধ্যে থাকতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি সম্মানিত উপস্থিতি এখন আপনাকে আমি জানাবো যে 15 শাবান এই দিন আদৌ দ্বীন ইসলামে উৎসব পালন করার নির্দেশ আছে কিনা এটা আপনাকে আমাকে জানতে হবে কোন বুজুর্গ কোন পীর কোন ফকিহ আর কোন আলেম ওলামা আপনাকে কোন আমল দিল সেটাই যে আপনি করবেন সেটা করা চলবে না প্রত্যেকটি ইবাদতের পিছনে আপনাকে দলিল থাকতে হবে সহি সুন্নার যদি দলিল না থাকে সেই ইবাদত কবুল সেই ইবাদত আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করবেন না আর সেই ইবাদত হবে না সম্মানিত উপস্থিতি এখন আপনাকে আমাকে জানতে হবে নিসফে শাবান 15 শাবান এই দিনটি আদৌ পালন করা যাবে কিনা বা এর দিন ইসলামের নির্দেশনা আছে কিনা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে বললেন যে আমল পেলেই যে তোমরা আমল করবে সেটি নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে জানিয়েছেন সূরা হাশার সূরা মুসাইদ আয়াত নাম্বার 7 এর মধ্যে যে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামা আতাকুমুর রাসূল তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেয় ফাখুযুহু তা তোমরা গ্রহণ করো ওয়ামা নাহাকুম যা থেকে নিষেধ করে ফানতাহু তোমরা তা থেকে নিজেকে ফিরিয়ে রাখো বিরত থাকো সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে স্পষ্ট ভাবে জানালেন যে ইবাদত সেগুলো করা যাবে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে দিয়েছেন সেগুলো করা যাবে আর যেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সেই সমস্ত জিনিসগুলো থেকে আপনাকে আমাকে নিজেকে ফিরে রাখতে হবে বিরত রাখতে হবে এখন কথা হচ্ছে 15ই শাবান এটা খুব ধুমধামের সঙ্গে পালিত হয় আজকে হচ্ছে 13ই শাবান আগামী কালকে হচ্ছে 14ই শাবান শনিবারের দিন 14ই শাবান সারা দিন অতিবাহিত হওয়ার পর সন্ধ্যা পর থেকে আগামী কালের জন্য এই 14ই শাবান তারা রাত্রি বেলায় তারা সেই রাত্রিটিতে ইবাদতের মধ্যে কাটায় আর এই 15 এই শাবান মাস যখন চালু হয়ে যায় ওই বিদআতীরা যারা এই ধরনের বিদআতী আমল করে যার পিছনে কোনো দলিল নেই আর যতগুলো হাদিস রয়েছে সমস্ত দলিল হচ্ছে যাইফ যার প্রতি আমল করা যাবে না সমস্ত যাইফ হাদিস ওই হাদিসগুলোর উপর আমল করা যাবে না কেন করা যাবে না আপনাকে কয়েকখানা আমল আমি সে আমলগুলো তুলে ধরব এবং সহিহ সুন্নাতে সে আমলের নির্দেশনা আছে কিনা সেগুলো আপনাকে তুলে ধরব ইনশাআল্লাহ মা তাওফিকে ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি বলতে যাচ্ছি এই শাবান মাস যখন শুরু হয়ে যায় এক শ্রেণীর মুসলিম আছে যারা শাবান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে তারা সেই সমস্ত কোরআনের হাফিজ এবং আলেম ওলামাগুলোকে নিয়ে তারা বাড়ির মধ্যে কোরআনুল কারীমের কিছু কিছু অংশ তারা তেলাওয়াত করায় কেউ খতম করায় সেখানে তারা কোরআন তেলাওয়াত করায় কেন এর পিছনে কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত করালে অনেক নেকির হকদার হওয়া যায় এই হিসাবে তারা কোরআনের খতম বাড়ির মধ্যে দাও করায় হাফিজ এবং মসজিদের ইমামগুলোকে নিয়েছে যেটা আপনার আমার সোসাইটি সমাজে হয়তো নেই কিন্তু পার্শ্ববর্তী সোসাইটি সমাজের মধ্যে আপনি আমি দেখতে পাচ্ছি এগুলো আমার আপনার আমার অভিজ্ঞতা হয়ে আছে সম্মানিত উপস্থিতি বলতে যাচ্ছি এই শাবান মাসের প্রথম তারিখ থেকে শুরু করে এই শাবান মাসে তারা এই সমস্ত আমল করে থাকে 15ই শাবানকে কেন্দ্র করে যে সমস্ত তারা আমল করে থাকে তার মধ্যে আমরা দেখতে পাই 14ই শাবান অর্থাৎ আগামী কাল যেটি আসবে সেই দিনে সারা দিন অতিবাহিত হওয়ার পর সন্ধ্যা পর থেকে তারা আমরা দেখতে পাই তারা ভালোই ধুমধাম তারা করে বাড়িতে কোরআন তেলাওয়াতের এবং তারা দেখতে পাই যে সেই রাত্রি দিয়ে রাত্রি জাগরণ করে তারা কোরআন তেলাওয়াত করে শুধু এই পর্যন্ত নয় তারা রাত্রির অর্ধাংশে যখন রাত্রি গভীর হয়ে যায় গভীর রাত্রিতে আমরা দেখতে পাই তারা কবরস্থান যায় কবর জিয়ারতে এবং 15ই শাবান পরের দিন তারা এই রাত্রিতে তারা সাহারি খেয়ে তারা পরের দিন 15ই শাবান তারা সিয়াম পালন করে থাকে আমরা দেখতে পাই এ সমস্ত তারা আমল করে কেন এর পিছনে কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসরে শাবান 15ই শাবানে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন এটা তাদের আকীদা এটা তাদের বিশ্বাস এবং তারা এটা মনে করে যে 15ই শাবান একটি বরকতময় রাত্রি যেই 15ই শাবান 14ই শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 15ই শাবান যেহেতু রাত অতিবাহিত পর তারিখ চেঞ্জ হচ্ছে ওই 15ই শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে বলেন হে বান্দারা তোমরা আমার কাছে কে কি চাইছো তোমরা চাও কার কি ক্ষমা চাওয়ার আছে ক্ষমা চাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব আমি তোমাদেরকে ক্ষমা করে দেব এটা তাদের বিশ্বাস এই সমস্ত তারা এই সমস্ত আমলের উপর বিশ্বাসী হয়ে তারা এই সমস্ত আমলগুলো তারা করে থাকে সম্মানিত উপস্থিতি যতগুলো এই আমলগুলো রয়েছে আমলগুলো ভুল নয় সমস্ত আমলই ঠিক তবে এগুলো কেন করা যাবে না 15ই শাবান তাদের আকীদা তাদের বিশ্বাস 15ই শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা তার কারণ আপনি আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ কোরআনুল কারীম কোন মাসে অবতীর্ণ করেছেন যদি আমরা কোন বুজুর্গ কোন আলেম ওলামার কথা শুনব না কার কোন মুহাদ্দিসের কথা শুনব না আমরা ফিরে চলে যাব মহাগ্রন্থ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুস্পষ্ট ভাবে জানিয়েছেন মহাগ্রন্থ কোরআনুল
করিম কোন মাস অবতীর্ণ করেছেন আমরা যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন আমি মহাগ্রন্থ আল কুরআনুল করিম অবতীর্ণ করেছি রমাদান মাসে এই আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল করিম অবতীর্ণ করেছেন রমাদান মাসে এবার যদি আমরা জানতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের কোন দিনে কোন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল করিম অবতীর্ণ করেছেন সেটাও সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি মহাগ্রন্থ আল কুরআনুল করিম অবতীর্ণ করেছি লাইলাতুল কদর রাত্রিতে যেটা আপনি আমি জানি যে রমাদান মাস 20 টি রমাদান অতিবাহিত হওয়ার পর শেষ দশকের বিজোড় রাত্রিগুলো হচ্ছে শবে কদর রাত্রি এই শবে কদর রাত্রির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল করিম অবতীর্ণ করেছেন সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম মহাগ্রন্থ আল কুরআনুল করিম অবতীর্ণ হয়েছে রমাদান মাসে এবং রমাদান মাসের কোন তারিখে সেটি হচ্ছে লাইলাতুল কদর তারিখে লাইলাতুল কদর রমাদান মাসের শেষ দশকের যেগুলো বিজোড় রাত্রি সেই রাত্রির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল করিম অবতীর্ণ করেছেন সম্মানিত উপস্থিতি এবার যে সমস্ত আমল তারা করে থাকে যে তারা হাদিস বর্ণনা করে মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি ঘুমিয়ে আছি হঠাৎ গভীর রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই আমি খুঁজতে আরম্ভ করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনাকে দেখতে পেলাম জান্নাতুল বাকীতে কবর জিয়ারতের মধ্যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি এই রাত্রে কবর জিয়ারত কেন করছেন তিনি বললেন এই রাত্রি বরকতময় রাত্রি যার কারণে আমি কবর জিয়ারত করছি এই দলিল তারা পেশ করে থাকে এবং বলে থাকে এটা যে নিশ্চয় শাবান শাবান মাসের 15 তারিখের রাত্রির কথা বলছে সম্মানিত উপস্থিতি এই সমস্ত হাদিসগুলো এই সমস্ত তাদের বানাওয়াটি ভিত্তির কথাগুলো সহি সুন্নার পরিপন্থী এই জন্য বলতে চাইছি বিদাত এমন একটি জঘন্যতম আমল যে বেদাত আমল এসে সুন্নাতগুলোকে দমিয়ে দেয় সুন্নাতগুলোকে পুঁতে দেয় তারা সহি সুন্নাগুলোকে পুঁতিয়ে বিদাত নব আবিষ্কৃত ইবাদতগুলো তারা করে থাকে যেগুলো আদৌ কোরআন হাদিসে প্রমাণিত নয় আপনি আমি যদি দিন ইসলামের দিকে স্টাডি অধ্যয়ন করি কখনোই আমরা প্রমাণ করতে পারবো না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 শাবান এই দিনকে উৎসব হিসেবে পালন করেছেন এবং আমরা এটাও কখনো প্রমাণ করতে আমরা দেখতে পাবো না যে সাহাবী কেরামরা তিনারা নিসফে শাবান 15 শাবানকে উৎসব পালন করেছে এবং কোন তাবেঈকে দেখতে পাবো না কোন তাবেঈগণ করেননি কোন ইমাম গণ পর্যন্ত করেননি এই উদ্ভট নব আবিষ্কৃত ইবাদত এক শ্রেণীর বুজুর্গ এক শ্রেণীর হুজুর তারা তৈরি করে সমাজের মধ্যে তারা ছড়িয়েছে মানুষ হচ্ছে মনভোলা মানুষ এদেরকে সহি সুন্নার কথাগুলোকে উল্টিয়ে দিয়ে তারা নির্দিষ্ট দিন নির্দিষ্ট রাতকে ইবাদতের মধ্যে গণ্ডি করে দেয় বেঁধে রেখে দেয় যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি যেটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেননি সম্মানিত উপস্থিতি যেটি কথা বলতে চাইছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবর জিয়ারত করতে গেছিলেন গভীর রাত্রিতে এটি সহি সুন্নাতে প্রমাণ রয়েছে শুধু খালি নিশ্চয় শাবান নয় আপনি যে কোনো রাত্রির মধ্যে আপনি যে কোনো সময়ে আপনি কবর জিয়ারত করতে পারেন এটি সহি সুন্নাতে প্রমাণিত শুধু নিসফে শাবান এবং এই রাতকে কেন্দ্র করে নয় এই রাতটিকে কেন্দ্র করে ইবাদত গণ্ডির মধ্যে রেখে দেওয়া হয় যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি এবং কি এরা একটা দিনকে বেঁধে দিয়েছে 15 শাবান সিয়াম পালন করা রোজা পালন করা যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত আবার কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিসফে শাবান পুরো মাসটিকে মাস শেষ হওয়ার কিছুদিন আগে তিনি সিয়ামকে ছেড়ে দিতেন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 এর অধিক শাবান মাসে সিয়াম পালন করেছিলেন সম্মানিত উপস্থিতি এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে তিনি সিয়াম পালন করেছেন শুধু নিসফে শাবান 15 শাবান একটি দিন নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম পালন করেছিলেন 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ আবার কখনো কখনো তিনি প্রথম থেকে নিয়ে শেষ এর কাছাকাছি পর্যন্ত তিনি সিয়াম পালন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী কেরামরা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই মাসটিতে এত অধিকারে সিয়াম কেন পালন করেন আপনাকে অন্যান্য মাসে আমরা দেখতে পাই না এতগুলো নফলি সিয়াম পালন করা দেখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এটি এমন একটি মাস এই মাসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফেরেশতারা বান্দাদের আমলগুলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে পেশ করে আর আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পছন্দ করি যে আমার আমলগুলোকে সিয়াম অবস্থায় আমার আমলগুলোকে পেশ করা হোক যার কারণে আমি এই মাসwidetilde বেশি বেশি করে সিয়াম পালন করি এই হাদিস প্রমাণ করে এই শাবান মাসে আপনি একাধিকবার সিয়াম পালন করতে পারেন আপনাকে বলতে যাচ্ছি শাবান মাসকে শবে বরাতকে কেন্দ্র করে দুইটি বা একটি আপনারা যারা সিয়াম পালন করে অভ্যাসিত বা ফ্যামিলিতে অভ্যাসিত এই সিয়াম পালন করা যাবে না যদি 15 শাবানকে কেন্দ্র করে কেউ শবে বরাতকে নিয়ত করে সিয়াম পালন করে তাহলে সেই সিয়ামটি হবে বিদআত সেটি গ্রহণযোগ্য হবে না যেহেতু শবে বরাত বলে কোনো সিয়াম কোনো রোজা নেই রোজা সিয়াম যেগুলো রয়েছে সেটি হচ্ছে এই শাবান মাসে একাধিকবারে সিয়াম পালন করা যায় যেটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাতে প্রমাণিত রয়েছে শবে বরাত শবে বরাত সব এটা হচ্ছে ফারসি শব্দ এটা যে রাত্রি এর অর্থ হচ্ছে রাত্রি বরাত হচ্ছে ভাগ্য মানে ভাগ্যের রাত্রি তারা এই শবে বরাতকে বলে ভাগ্যের একটি রাত্রি যে রাত্রিটি আল্লাহ সুবহান ও তাআলা কিনা এই ভাগ্য মানুষের বণ্টন করেন যেটি আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন সূরা দুখানের 44 নম্বর সূরার 1 থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন হামিম আল কিতাবিল মুবিন ওই প্রকাশের কিতাবের কসম সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কসমকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকাতিন নিশ্চয় আমি মুবারক রাত্রিতে বরকতময় রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি এবং সেই রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন পরের আয়াতে এই রাত্রিতে আমি কি করি বান্দাদের ভাগ্যকে বণ্টন করি বণ্টন কি করে থাকেন তিনি কোন মানুষ কতদিন হায়াত পাবে বছরে তার হিসাব নিকাশ চলে এই রাত্রি থেকে আগামী বছরের এই রাত্রি আসা পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দাদের হায়াত তাদের মওত তাদের রিজিক সমস্ত জিনিস আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে বণ্টন করে দেয় তাদের বণ্টনের জন্য এই রাত্রিটিতে তাহলে আমরা জানি সেটি হচ্ছে শবে কদর রাত্রি সেটি হচ্ছে রমাদান মাসের রাত্রিকে কথা বলা হয়েছে নিসফে শাবান শাবান মাসের দিনের কথা বলা হয়নি শাবানের 15 শাবানের রাত্রির কথা বলা হয়নি সম্মানিত উপস্থিতি এই সমস্ত আমলের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে যুক্ত হচ্ছে রমাদান মাসের সঙ্গে আমরা যারা এই আকীদায় বিশ্বাসী হব এগুলো হবে বিদআত আমরা কখনো এই বিশ্বাসে বিশ্বাসী হব না এবং তারা যে রাত্রিকে কেন্দ্র করে যে এই রাত্রিতে তারা আমলগুলো তৈরি করেছে যে সারা রাত ধরে যদি নফলি সালাত আদায় করা যায় নামাজ পড়া যায় অনেক অনেক নেকি পাওয়া যায় যতগুলো বাণী কথা বলেছে আব্দুল কাদের জালানি রাহিমাহুল্লাহর উক্তিকে তুলে ধরেছে তিনি কিনাই কথা বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা মাফ করুক তিনার উপরে ইলজাম অপবাদ দিয়ে সেই সমস্ত বিদআতীরা আব্দুল কাদের জালানি রাহিমাহুল্লাহর ব্যাপারে তিনারা এই ধরনের মন্তব্য পেশ করছেন যে তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি এই 15 শাবানে সালাত আদায় করে 14 শাবান পেরিয়ে রাত্রি বেলায় কেউ যদি সালাত আদায় করে তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে জান্নাত দেবেন এই রাত্রিতে আমল করার বিনিময়ে আব্দুল কাদের জালানি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা তিনি বলেছেন ওরা এই সমস্ত কথা অপবাদ ইলজাম দেয় যেটি প্রমাণিত নয় বলতে যাচ্ছি তিনারা বলতে চান যে শাবান মাসের সেই রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিচে নেমে এসে বান্দাদেরকে ফরিয়াদ করে এটা একটা দিন একটি রাত্রি গন্ডির মধ্যে রাখলো যেটি সেই সুন্নাতে প্রমাণ নয় অথচ এর পরিপ্রেক্ষিতে সেই সুন্নাতে প্রমাণিত রয়েছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি প্রত্যেক রাত্রিতে প্রত্যেক মাসের প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি প্রথম আসমানে আসেন এবং রাতের তিন ভাগের শেষ ভাগের অংশে এসে আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দাদেরকে ফরিয়াদ করেন মাইয়ুদউনি তোমরা আমাকে ডাকো ফাস্তাজিবু লাহু আমি তোমাদের ডাকে সাড়া দেব এই কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতে বলেন আর তারা গন্ডির মধ্যে রেখে দিয়েছে তারা বেঁধে রেখে দিয়েছে যে এই নিসফে শাবান 15 শাবানে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রাত্রিতে এসে বান্দাদেরকে ফরিয়াদ করে এটা একটা গন্ডির মধ্যে রেখে দিল যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে চাইলেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতে কোনো রাত্রিতে বাদ নেই প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি রাতের শেষ অংশে এসে বান্দাদেরকে ফরিয়াদ করেন কে তোমরা চাইবে আমি তোমাদেরকে দেব তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা করে দেব এটি আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেক রাতে বলেন যে অফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন প্রত্যেক রাত্রিতে এই অফার দিয়েছেন অথচ তারা একটা রাতকে বছরে একটা রাত্রিকে তারা নির্দিষ্ট করে দিয়েছে যে এই রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা আছেন
নাউজুবিল্লাহি মিন জালিক যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ সহিহ হাদিসের একদম বিপরীত অপজিট তাদের মধ্যে আমরা দেখতে পাই যে তারা এই সমস্ত আমলগুলো বানোয়াট উদ্ভট করে এই সমস্ত আমলগুলো আপনি ভাবছেন সাধারণ আমল জিনা এই সমস্ত আমলকে প্ল্যানিং করে তারা তৈরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে তারা কবর দিয়ে দিল এই সমস্ত উদ্ভট বিদআত আমল করে অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই সমস্ত কথা জানার পরেও আপনারা যারা এই বিদআতীরা যারা করে এবং আমরা যারা মনে করি যে না আমরা শবে বরাত পালন করি না এবার আপনাদেরকে বলি আপনারা যারা শবে বরাত পালন করেন না হয়তো সেই সমস্ত পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্ক আত্মীয়তা বন্ধন রয়েছে আপনাদেরকে আমি বলতে চাইছি আপনারা এই শবে বরাতকে কেন্দ্র করে শ্বশুর শাশুড়ির বাড়ির তরফ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় আপনি তো বাড়িতে পালন করলেন না কিন্তু শবে বরাতের দিন আপনি ফ্যামিলি নিয়ে একদম সব পরিবার চলে গেলেন শ্বশুর বাড়ির গোষ্ঠীর দলে ওই পরিবারে আপনারা যোগদান করলেন তাদের হালুয়া রুটি খেলেন তাদের সঙ্গে তালে তাল মিলালেন আপনারা কারা আপনারা কারা তারা যে করলো আর আপনারা যারা তাদের সঙ্গে সাথ দিলেন উভয় একই হয়ে গেলেন উভয় একই হয়ে গেলেন আপনাদেরকে বলতে চাইছি শ্বশুর বাড়ির আপনি গেলেন না শ্বশুর বাড়ির মানুষেরা আপনার বাড়িতে এনে দিল শ্বশুর বাড়ির খাবার আপনাকে বাড়িতে পৌঁছে দিল আপনি ভাবছেন আমি তো গেলাম না পাড়া প্রতিবেশী না জানুক আমরা চালিয়ে দিলাম আপনি যে খেয়ে নিলেন সেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখছেন আপনি বাড়িতে পালন করলেন না তাদের পালিত সেই শবে বরাতের খাবারকে আপনারা যারা খেলেন উভয়ে একই গুনাহগার হয়ে যাবেন তাদেরকে সমর্থন আপনি করলেন ভাবতে পারা যায় আজ থেকে 2000 সাল থেকে নিয়ে এই 2021 পড়ে গেল একদম বেদাতীদের মধ্যে আমাদের বসবাস অথচ কোনোদিন আজ পর্যন্ত আমরা শবে বরাতের রুটি তাদের হালুয়া আজ পর্যন্ত মুখে আমরা দিইনি আমরা চারদিক একদম বন্ধ করে বাড়ির মধ্যে থাকতাম বের হতাম না এতটাই জঘন্যতম বিদআত এতটাই এই সমস্ত আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে জান্নাতে সুগন্ধি পর্যন্ত পাবেন না এটা সাধারণ কোনো আমল নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে কবর দিয়ে তারা বানোয়াটি আমলগুলো তারা করছে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করছেন কিভাবে সতর্ক করলেন মাঈসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়ারাদুন এমন কোন নতুন তার আমল তৈরি করলো যে আমল আমি বলিনি নির্দেশ দিইনি এগুলো সব হবে বিদআত এগুলো হচ্ছে গ্রহণযোগ্য নয় প্রত্যাখ্যাত আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানালেন এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নয় আল্লাহ রাসূল করেননি সাহাবে ক্রম করেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি করতে অথচ যারা করে এরা প্রত্যাখ্যাত আমল এই আমল গ্রহণযোগ্য হবে না আর এই আমল আপনারা যারা করলেন এগুলো নব আবিষ্কৃত আমল এগুলো হচ্ছে বিদআত যার নমুনা যার দৃষ্টান্ত দিন ইসলামে নেই বানোয়াটি আমল করলেন আর এই বানোয়াটি আমল করে কি হবে আপনাকে প্রত্যেক জুম্মার খুতবাতে আমি বলি কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতা প্রত্যেক বিদআতই হচ্ছে জাহান্নামী কখনো ভেবেছেন আপনি ভাবছেন কমন সাধারণ জিনিস আমি করলাম না শ্বশুর বাড়ির লোক করলো সমর্থন করে চালিয়ে দিলাম আপনি সেগুলোকে জাহান্নামী খাবার খেলেন আপনি শুনে রেখে দেন যারা এই সমস্ত আমলকে যারা করে এর নির্দেশ দিন ইসলামে নেই অথচ তারা পালন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হচ্ছে বিদআতি আর এরা কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ নেই যদি বিনা তওবা ইস্তেগফারে মারা যায় এই আমলকে না জীবিত অবস্থায় ছেড়ে দেয় এরা যদি জীবিত অবস্থায় এই সমস্ত আমলকে বর্জন করে আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে যে তওবা ইস্তেগফার করে আল্লাহ সুবহান ওয়া তাআলা মাফ করতে পারেন কিন্তু যদি এই আমল করে যারা মৃত্যুবরণ করবে বিনা তওবা ইস্তেগফারে এরা কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ নেই এতই জঘন্যতম একটি আমল সম্মানিত উপস্থিতি আপনাদেরকে লক্ষ্য করে আমি কথা বলি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আপনাকে আমাকে এমন এক পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন এমন এক পরিবারে আপনাকে আমাকে নিয়ে এসেছেন যে পরিবারে বিদআত যে পরিবারে প্রকাশ্যে বিদআত প্রকাশ্যে কোনো শিরকি নেই আলহামদুলিল্লাহ আর সেই পরিবারে জন্মগ্রহণ করে এখন যদি আমরা আল্লাহ রাসূল সাল্লামের কথাগুলোকে মূল্যায়ন না করি আল্লাহ সুবহান ওয়া তাআলার কথাগুলোকে যদি মূল্যায়ন না করি তাহলে এর তুলে হদভাগা আর কেউ নেই
কেউ হতবাগা নেই আমরা জন্মগত সহি সুন্নার পথ পেয়ে গেছি আর যারা পায়নি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কি তাদের প্রতি জুলুম অত্যাচার হচ্ছে যারা ওই সমস্ত বিদআতি আমলগুলোকে প্রত্যাখ্যান করছে বর্জন করছে সহি সুন্নার আমল করছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তাদের অবস্থাগুলো কি কখনো চিন্তা ভাবনা করেছেন এই সমস্ত আমল আপনাকে আমাকে বর্জন করতে হবে আপনাকে বর্জন করার কথা কোন গলি বলছি আপনাকে ওই কথাগুলো বর্জন করার কথা বলছি যে আপনি পরিবার নিয়ে আপনার শ্বশুর বাড়িতে এই দিন অংশ গ্রহণ করবেন না এই দিনের কোন আপনারা খাবার ভক্ষণ করবেন না তাদের সঙ্গে তালে তাল মেলাবেন না এগুলোকে সমর্থন করবেন না এটা আপনাকে আমি বলতে চাইছি আর এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি বেশি বেশি সিয়াম পালন করেছিলেন আপনাকে আমাকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে এবং আপনারা যারা এই খুতবার মাধ্যমে শুনলেন যে শবে বরাত পালন করা যাবে না এবং শবে বরাতকে কেন্দ্র করে কোনো সিয়াম কোনো রোজা নেই বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসwidetilde একাধিকারে সিয়াম পালন করেছিলেন এটি সেই সুন্নতে প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো শাবান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 15 তারিখ কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখ থেকে নিয়ে মাসের শেষের আগের পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছিলেন এই সিয়াম পালন করা যেতে পারে তবে শবে বরাতকে কেন্দ্র করে 14 15 কিংবা 15 16 এই সিয়াম পালন করা যাবে না এটি আপনি নিজে জানলেন আপনার যদি আমল ছিল আপনাকে বর্জন করতে হবে আপনার পরিবারে যদি আমল থাকে শবে বরাতকে কেন্দ্র করে দুইটি সিয়াম পালন করা পরিবারকে বলতে হবে এভাবে সিয়াম রাখা যাবে না বরং সিয়াম পালন করতে হবে একাধারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু করেছিলেন এই মাসটি এমন একটি বরকতময় মাস এই মাসটি এমন একটি মাস যে এই মসজিদে বান্দাদের আমলগুলোকে পেশ করা হয় তাহলে আপনি আমি চেষ্টা করব নামাজি হওয়ার আপনাকে আমাকে চেষ্টা করতে হবে কোরআনুল কারীমে অভ্যাসিত এবং আপনাকে আমাকে চেষ্টা করতে হবে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এই মসজিদে বেশি বেশি সিয়াম পালন করা এটি আপনি আমি যদি করতে পারি এই আমল আপনারা আপনার আমার আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে পেশ করা হবে তাহলে সেগুলো হবে ভালো অবস্থাতে আমরা সেটা চেষ্টা করব এটাকে বাদ দিয়ে বানোয়াটি উদ্ভট কোন আমল এলো আর সেই উদ্ভট বানোয়াটি আমলগুলো করলাম কেন বছরে একবার বছরে একবার রাত্রি জাগরণ করে কাটিয়ে দিলে জান্নাত পাওয়া যায় এত জান্নাত সস্তা পুরো বছর ভণ্ডামি করতে করতে এলো আর শবে বরাতকে কেন্দ্র করে লাইটিং করে জাগ জমকভাবে হালুয়া রুটি করে অন্যান্য দিনে ফকিরে ভিক্ষা পায় না আর রাস্তাঘাটে ফকিরকে ডেকে এনে বাড়িতে হালুয়া খাওয়াচ্ছে ভাবতে পারা যায় বাপের বানো বাপের একদম সস্তা জান্নাত তো একদম বানোয়াটি উদ্ভট আমল চলে এলো আর এই আমল করে নিয়ে ওদের জান্নাত চলে যাব কখনোই না জান্নাত এত সস্তা নয় আপনাকে আমি পূর্বে বলেছিলাম আজকে বলছি বাজারের পোকা লাগা বেগুন যেমন সস্তা নয় তার থেকে অত সস্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাত নয় বেগুন কিনতে গিয়ে তদন্ত করে দেখছেন বেগুন আদৌ ভালো আছে কিনা মাছ কিনতে গিয়ে টিপে টিপে দেখছেন এই মাছ বাদ গেছে কিনা পচে গেছে কিনা নষ্ট হয়ে গেছে কিনা এই সমস্ত জিনিস তদন্ত করে কিনতে পারেন আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাত পাওয়ার জন্য নেক্সট সালে আমলগুলোকে আপনি তদন্ত করে দেখতে পারেন না আপনাকে কি দরকার ছিল এই সমস্ত আমল বর্জন করার আমার মতো হুজুরও তো আপনাকে বলতে পারি যে কোরআন বাড়িতে খতম করার আমি গেলেই তো আপনার বাড়িতে ভালো খাবার খেতে পাবো আর গেলেই তো হাজার টাকা নোট পাবো আপনাকে নিষেধ কেন করছি আপনার বুঝে আছে না ওই ধরনের মোল্লা পীর বুজুর্গরা আমলগুলোকে তৈরি করেছে নিজের স্বার্থের জন্য তাদের পেট এবং পকেটে বোঝা করার জন্য লজ্জা করা দরকার আপনি এই সোসাইটি সমাজে বসবাস করছেন আপনাকে সহি সুন্নার কথা বলি আপনি দেখছেন এই আমল এই আলেম করলো না ইমাম করলো না বাহির থেকে আলেমগুলোকে ধরে নিয়েছে বাড়িতে দিব্যি চালিয়ে দিচ্ছেন আপনি আপনি মুসলিম নামে কলঙ্ক আপনি জেনে রেখে দেন কাল কিয়ামতের দিন পরিত্রাণ পাবেন না কাল কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে আপনাকে সহি সুন্নার আমল বল করার কথা বললাম আর আপনি সেই বুজুর্গ হুজুরদেরকে ধরে এনে বাড়িতে খতম করাচ্ছেন আপনি এই বিবেককে পচিয়ে দিয়েছেন মাস্টারি ডিগ্রি পাস করে বিবেককে পচিয়ে দিলেন ভাবতে পারা যায় কথাগুলো বললে আবার মাইন্ড আপনাদের লেগে যায় খুব কষ্ট পান না কষ্ট আমরাও ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে বাদ দিয়ে বানোয়াটি উদ্ভট আমল যখন করেন তখন আমরাও যে কষ্ট পাই আল্লাহর রাসূল সুন্নাতকে জবেহ করে দিবেন আর মুখ বন্ধ করে আমরা সহ্য করে নিব আপনাকে সহি সুন্নার আমলগুলো করার কথা বলি ওই যে আমলগুলো নিজেকে করতে হবে আর হুজুর ডেকে নিলাম বছরে একদিন সারাদিন কোরআন খতম করিয়ে দিলাম আর করলো তো হুজুর আমার না করলো তো চলবে আর দিয়ে দিলাম ইনকাম আছে টাকা দিয়ে দিলাম ওই টাকা দিয়ে জান্নাত নেবেন নাকি প্রস্তুতি গ্রহণ করুন জাহান্নামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন
ওসমিন কালেও জান্নাত পাবেন না এই সমস্ত আমল করে যদি মৃত্যুবরণ করেন তো বিনা তওবা ইস্তেগফারে জান্নাত সুগন্ধি পর্যন্ত পাবেন না ভাবতে পারা যায় আপনাকে সহি সুন্নাহর আমল করার কথা বলছি আপনাকে যখন বলছি এগুলো বিদআত এগুলো করা যাবে না এই সমস্ত আমলগুলোকে বর্জন করুন এই সমস্ত আমলগুলো করুন যে করতে হবে নিজেকে নামাজ নিজেকে পড়তে হবে কোরআন তেলাওয়াত নিজেকে করতে হবে এগুলো আপনি করবেন না ওই ভাড়াটি আলেম নিয়ে এসে জান্নাত দিয়ে নেবে কাল কিয়ামতের দিন জবাবদিহিতা আপনাকে করতে হবে আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন যে তুমি তোমার জীবনের হিসাব নিকাশ দাও তুমি নামাজ পড়েছিলে কিনা হিসাবটা দাও তখন বলবেন আমি তো নামাজ পড়িনি 5000 আর 2000 টাকা দিয়ে হুজুরকে বলেছিলাম বাড়িতে দুই রাকাত নামাজ পড়ে দেন ওই হুজুর আপনাকে জান্নাত দিবে আল্লাহ বলবে তুই কি করেছিস সেটা হিসাব দে আল্লাহ বলবে সুস্থ ব্রেন মস্তিষ্ক দিয়েছিলাম কোরআন তেলাওয়াত কেন নিজে করিসনি তার হিসাব দে আল্লাহকে বলবেন যে হুজুর ডেকে নিয়ে খতম করিয়েছিলাম বলে একবার দেখেন না কি একদম সাহিস্তা করবে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান পৃথিবীর বুকে আপনাকে মিম্বারে দাঁড়িয়ে আপনার সত্যের কথা বলি আপনাকে সেই সমস্ত কথাগুলো বলি যে কথাগুলো আপনি আমল করলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে সহজেই জান্নাত দিয়ে দিবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কৃতজ্ঞতা স্বীকার করুন সমস্ত আমলগুলোকে করার যখন কথা বলি তখন পিছপা কেন হন আপনারা এই সমস্ত আমল করে তো আপনার আমার ফায়দা আছে আপনার আমার লাভ আছে আপনাকে আমি বলি কেন আপনার স্বার্থের জন্য আপনার ভালোর জন্য যে আপনি পাঁচ ওয়াক্তের সালাত আদায় করুন আপনি বেশি বেশি করে এই মসজিদে সিয়াম পালন করুন আপনি সুন্নতি পদ্ধতি আপনি অবলম্বন করুন আপনি বিদআত পন্থাগুলোকে বর্জন করুন আপনাকে কেন বলি আপনার স্বার্থের জন্য বলি যখন ইমাম করলো না ভাড়াটি ইমাম নিয়ে কাজ চালিয়ে দিলাম এ কাজ ততদিন চলবে যতদিন শ্বাস প্রশ্বাস চলবে যেদিনকে যাবেন কবরে সেদিনকে জবাবদিহিতা করতে হবে প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন পাঁচ ওয়াক্তের সালাত জামাত সহকারে আদায় করার তৌফিক দেন বলুন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই শাবান মাসে বেশি বেশি করে তওবা ইস্তেগফার জিকির আজগার কোরআন তেলাওয়াত নফল সিয়াম নফলি সালাত আদায় করার যেন তৌফিক দেন বলুন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন লোভ আশা আকাঙ্ক্ষা দুনিয়ার মহব্বত প্রেম প্রীতিকে সরিয়ে দিয়ে পরকালের ভালোবাসা পরকালের আকাঙ্ক্ষিত করার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো বলুন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করব হে আল্লাহ যাদের আমাদের পিতা মাতা ছেলে সন্তান যাদের মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেককে ক্ষমা করে জান্নাতবাসী করে দাও বলুন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সত্যিকারের মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেন বলুন আমিন ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم